गाजीपुर सिटी कॉर्पोरेशन निर्वाचने विभिन्न पदे प्रार्थीदेर मध्ये प्रतीक देवा हुए दिनव्यापी रिटार्निंग अफिसारेर कार्यालय प्रार्थीदेर प्रतीक देवा हुए प्रतीक पावार परेई निर्वाचनी प्रचारे नेमेछेन प्रार्थीरा भोटारदेरके दिच्छेन नाना प्रतिश्रुति एई सिटी निर्वाचने मेयर पदे निर्वाचन करछेन आवामी लीग मनोनीत प्रार्थी एडवोकेट अजमत उल्ला खान प्राक्तन मेयर जहांगीर आलमेर मा जायदा खातुन বিএনপি নেতা রনির সরকার গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন সহ আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এখন পর্যন্ত আমাদের এই সিটি কর্পোরেশনের নির্বাচনে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন মেয়র পদে, এখন আছে আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর পদে একজনও প্রত্যাহারের আবেদন করেননি, 77 জন প্রার্থী রয়েছেন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে 36 জন আবেদন করেছেন, এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আবার 239 জন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে যুবলীগের গাজীপুর জেলা ও মহানগর শাখার প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্পর্শ তিনি বলেন, দেশ বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করার জন্য। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করার জন্য। মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। বাংলাদেশের ঢাকা থেকে আলসাদি রিপোর্ট, ওঙ্কার বাংলা।